জাতিস্বর হিন্দি রিমেক, এবং এই ছবির সাথে যারা হিন্দি রিমেকে যুক্ত হয়েছেন সেটা শোনার পরে তোমাদের এই ছবির প্রতি ভালো লাগা মনে হয় আরও বাড়বে, কিঞ্চিত হলেও কমবে না, এবং ছবির যে ওয়েট সেটা অনেক বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সৃজিত মুখার্জির অসাধারণ পরিচালনার মধ্যে অন্যতম অবশ্যই জাতিস্বর, আমার তো তাই মনে হয়। যদি আমি কাউকে জিজ্ঞাসা করি জাতিস্বরের পাঁচখানা পজিটিভ পয়েন্ট বলো, তাহলে সর্বপ্রথম কি আসবে? সংখ্যা হয়তো কম পড়ে যাবে, কিন্তু পজিটিভ পয়েন্ট তার মাথায় প্রসেসিং চলছে, যার মধ্যে অন্যতম ফার্স্ট অফ অল কবির সুমনের দারুণ মিউজিক। ছবিতে অনুপম রায়ের 150 বছর আগেও আমি থেকে শুরু করে রূপঙ্কর বাগচির এ তুমি কেমন তুমি বা হচ্ছে খ্রিস্টে আর খ্রিস্টে প্রত্যেকটা গান অসাধারণ, কবির সুমনের গলায়ও। এবং সেই ছবির মেকআপ, মানে প্রসেন চট্টোপাধ্যায়কে হয়তো এরকম মেকআপ আমরা দেখতেই পারতাম না যদি এই ছবিটা না আসতো। ছবিতে দারুণ কাস্টিউম, ছবিতে স্বস্তিকা মুখার্জি, প্রসেন চট্টোপাধ্যায়, সাপোর্টিং কাজ, ইউশন গুপ্ত, প্রত্যেকে দারুণ অভিনয় এবং কী সুন্দর পরিচালনা, ছবির গল্প তো পজিটিভ দিকে এই ছবিটার মধ্যে মানে ছড়াছড়ি রয়েছে পজিটিভ দিকে। তো এই ছবিটার হিন্দি রিমেক হচ্ছে এবং যারা ছবিতে যুক্ত হয়েছেন, ছবিতে মিউজিক দিচ্ছে এআর রহমান এবং নখানা গান লিখছেন হচ্ছে গুলজার সাহাব। তো আবারও এআর রহমান এবং গুলজার বাবুর যুগলবন্দি, এবং এআর রহমান মিউজিক দিচ্ছে, বুঝতে পারছো তো? একটা জিনিস বলে রাখি, এই ছবিটার এবার মানে বাংলাতে যখন হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি ছিল ওই চরিত্রটা, পরিবর্তিত হয়ে হচ্ছে হিন্দিতে যখন হচ্ছে মির্জা গালিব ওই চরিত্রটা, ঠিক আছে? আচ্ছা, এবার ছবির টাইটেলটা হচ্ছে ইয়ে হে ও আতিশ গালিব, এবং যেহেতু আজকে এআর রহমানের জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে এই পোস্টটা মানে সৃজিত মুখার্জি করেছেন এবং সেই উল্লেখেই সম্পূর্ণ বিষয়টা তিনি জানিয়েছেন। এবং আশা করাই যায় এই ছবির মধ্যে যেমন উর্দু পোয়েট্রি থাকবে, তেমন যেহেতু মির্জা গালিব অবশ্যই পার্সিয়ান পোয়েট্রির অংশ থাকবে। এই ছবির মধ্যে শায়েরি এবং গজল এর একটা আমরা অসাধারণ যুগলবন্দি দেখতে পারবো, এবং যেহেতু মির্জা গালিবের খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিলো এবং উমরাও বেগমের সাথে হয়েছিল, তো হয়তো সেই একটা দিকও থাকবে, এবং মেবি এখানে উমরাও বেগমের নামটাও মেনশান থাকতে পারে, তার দিকটাও দেখানো যেতে পারে। খুব স্বল্প বয়সেই তার বিয়ে হয়েছিল মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, যে তাকে দাবির উল মুল্ক ও নাজিমুদ্দৌলা আখ্যানে সম্মানিত করেছিল, সেগুলো আমার মনে হয় মধ্যে অবশ্যই দর্শিত হবে। এবং 11 বছর থেকে তার এই কবিতা শায়েরি এইগুলো লেখার যে অসাধারণ চেষ্টা এবং তার ফলাফল, হয়তো এগুলো অবশ্যই থাকবে। এবং কেন এআর রহমান স্পেশাল, আমি বহুবার বলেছি যে তার হচ্ছে রোজার ওই বৃষ্টির ছিটে ফোটা থেকে 2.0 হচ্ছে ফোনের ভাইব্রেশন, এগুলোকে যেরকমভাবে তিনি মিউজিকে ইনক্লুড করেন সেগুলো যখন ভালো করে তুমি এয়ারফোনে শুনবে তুমি ফিল করতে পারবে, মানে আমরা হয়তো অত ডেপ্থও যেতে পারি না, যারা ভালো করে মিউজিক বিশেষজ্ঞ তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে সত্যি ওই হলে না যে গুজবাম্পস আসে, তো সত্যি তার মিউজিক ক্রিয়েশনের মধ্যে ব্যাপারটা রয়েছে, ওই পিওর আর্টটা রয়েছে, সেটা তিনি যখন করেন তিনি তখন ভাবেন না যে আমাকে এই সূত্রপাত মেনে এরকমভাবে করতে হবে, এরকমভাবে বিষয়টা নিয়ে যেতে হবে। যারা পর্যালোচনা করে তার কাজগুলো তারা খুব ভালো করে ওই বিষয়গুলো বুঝতে পারেন যে তিনি নতুনই একটা সৃষ্টি করেন, নতুনই একটা ক্রিয়েট করেন। এবং যেহেতু এই ছবির মধ্যে মির্জা গালিব হচ্ছে মুখ্য চরিত্র, যেহেতু মির্জা গালিবের ওপরই বেস্ট, তো আমার একটা জিনিসই বলার, সেটা হচ্ছে যে এখন বর্তমান সমাজে এরকম ধরনের ছবির খুব দরকার, খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে আমাদের এখন এরকম যেরকমভাবে সবসময় নয় ভাগাভাগিতে চলে গেছে, দ্বন্দ্বের মধ্যে চলে গেছে, ভালোবাসা ধর্ম সব কিছুর মধ্যে ঢুকে গেছে, ফলে কি হয় একটা বড় বিচ্ছেদ তৈরি হয়, মনে হয় আমরা যেন আরও দিন দিন পিছিয়ে পড়ছি এবং মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়, মানুষের পৃথক হচ্ছে। তো এইরকম ধরনের ছবি দরকার, কারণ ওনার লেখার মধ্যে যে ভালোবাসা যে মিলন ওটা না বারবারই হচ্ছে ওই আনস্পেসিফাইড, ফলে আমার মনে হয় এগুলো অনেক প্রগাঢ়, এবং হয়তো যেহেতু সৃজিত মুখার্জি পরিচালনা করছে হয়তো এই সেন্টিমেন্টগুলো এই দিকগুলো খুব সুন্দর করে দেখবেন, তো অনেক বেশি এক্সপেকটেশান। এবং আমার মনে হয় এআর রহমান রয়েছে, গুলজারজি রয়েছে, সৃজিত মুখার্জি রয়েছে, অবশ্যই ভালো কিছু হবে। ইয়ে হে ও আতিশ গালিব, অনেক অনেক আশা রাখলাম, খুব দারুণ কিছু হোক। ছবি দেখানো কে মুখ্য চরিত্র অভিনয় করছে, কে কোন চরিত্র করছে, কবে আসছে এগুলো জানা যায়নি, তবে ছবিটা খুব শীঘ্রই আসছে এবং ছবিটার এরকমভাবে অ্যানাউন্সমেন্ট সৃজিত মুখার্জি নিজেই করেছেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও, এবং তোমরা কতটা এক্সাইটেড এই ব্যাপারটা জানার পর অবশ্যই জানিও, আর তোমাদের কী মনে হয় কেমন হবে জাতিস্বরের হিন্দি রিমেক? আবার দেখা হচ্ছে, নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে, টেক কেয়ার, খুব ভালো থেকো।